হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ পয়েন্ট ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকে মূলত আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তোমাদের মধ্যে যাদের জিপিএ কম রয়েছে তোমরা কীভাবে অনার্স করবে এই বিষয়ে। তো দেখা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যয়নে প্রথম বর্ষের ক্ষেত্রে কিন্তু একটি ভর্তি যোগ্যতার প্রয়োজন পড়ে। তো ভর্তি যোগ্যতাটা হচ্ছে এরকম, তোমাদের এসএসসিতে মানবিক ব্যবসা শিখে এমনকি বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের 3.50 লাগবে, এর কম হলে তোমরা আবেদন করতে পারবে না। এছাড়া এসএসসি ইন্টারে তোমাদের মানবিক বিভাগ থেকে মিনিমাম তোমাদের 3 পয়েন্ট লাগবে, এমনকি যারা মূলত ব্যবসা শিক্ষা এমনকি বিজ্ঞান বিভাগে রয়েছে তোমাদের 3.50 লাগবে। এই যে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ যে যোগ্যতাটা এখানে ইনক্লুড করা হয়েছে এর কম যদি হয় তাহলে তোমরা কিন্তু অনার্স প্রথম বর্ষে তোমরা আবেদন করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে তোমাদের করণীয় কী, কোন পদ্ধতিতে কোন প্রসেসটি অ্যাপ্লাই করলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এই বছরই অনার্স কোর্সে ভর্তি হতে পারবে। তো তোমাদের মধ্যে যাদের জিপিএ কম রয়েছে তোমাদের জন্য 5টা পথ খোলা রয়েছে, এই 5টা পথ থেকে তোমরা যে কোনো একটি পথ বেছে নেবে। তো সম্পূর্ণ ভিডিওতে আমরা এই পুরো বিষয়টিকে ভালোভাবে অ্যানালাইসিস করে একদম প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি আগে দেখো, তারপর যদি এই বিষয়ে তোমাদের পার্সোনালি কোনো ধরনের মতামত দেখা থাকে, এছাড়া কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেশনে জানাবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো, যে কোনো প্রয়োজনে যে কোনো সাপোর্টের জন্য সেখানে আমাদের সাথে ইনবক্স করতে পারো। তো আর দেরি না করে আমরা চলে যাবো আমাদের মেন টপিকে। তার আগে ছোট্ট করে রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন অন করে রাখবে নিয়মিত সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। এছাড়া অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো লেটস জাম্পিং টু দ্য ভিডিও। সো ওয়েলকাম ব্যাক, আমরা চলে আমাদের মেন টপিকে। তো দেখো, তোমাদের মধ্যে যাদের কম জিপিএ রয়েছে তোমাদের একদমই টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমাদের জন্য 5টি পথ কিন্তু খোলা রয়েছে। এই 5টি পথ থেকে যে কোনো একটি পথ যদি অনুসরণ করো তাহলে কিন্তু তোমরা একদম ইজিলি তোমরা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে পারবে। তো কোন প্রসেসে কোন অ্যাপ্লাইগুলি করবে, কীভাবে করবে, একদম এ টু জেড প্র্যাকটিক্যালি তোমাদেরকে সব কিছু ইনক্লুড করবো আমরা আজকের এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, এক মুহূর্ত তোমরা স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা কোনো কিছু বুঝতে পারবে না। তো আশা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবে। তো এখনও যারা ভিডিওটি লাইক করো নাই অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকো। ওকে, তো তোমাদের জন্য এই 5টা সিস্টেমের মধ্যে প্রথমে যে সিস্টেমটা রয়েছে তোমাদের জন্য, তোমাদের যে জিপিএ কম রয়েছে অর্থাৎ যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য যে জিপিএটার প্রয়োজন সেই জিপিএটা তোমাদের নাই, যার কারণে তোমরা অফিসিয়ালিভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারতেছো না। তো তোমাকে এখন প্রথম কাজটি হচ্ছে, যখনই তোমরা এরকম প্রবলেম পড়বে অর্থাৎ তোমাদের মধ্যে যাদের জিপিএ কম রয়েছে তোমরা যেই কানে ইন্টার কিংবা এসএসসি পাস করেছো সেই কলেজে তোমাকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ প্রিন্সিপাল যিনি রয়েছে ওনার কাছে গিয়ে তোমাকে সব কিছু খোলাসা করে বলতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আনারে অনার্স প্রথম বর্ষের আবেদনের ক্ষেত্রে আমরা এই জিপিএ দিয়ে ভর্তি হতে পারতেছি না, তো এখন আমাদের করণীয়টা কি। তখন কিন্তু তোমাদেরকে ইজিলি সব কিছু স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবে, কারণ ওই কলেজে যদি অনার্স কোর্সটা যদি চলমান অবস্থায় থাকে এমনকি অনার্সের সাবজেক্টগুলো থাকে তাহলে কিন্তু তোমরা সেইখানেই কলেজের অনার্সে ভর্তি হতে পারবে। এ নিয়ে কিন্তু প্যারা খাওয়ার দরকার নাই, কারণ তোমাদের 1 পয়েন্ট থাকুক কিংবা 2 পয়েন্ট থাকুক, যেই পয়েন্টই থাকুক না কেন সেই পয়েন্ট দিয়ে তোমরা ওই কলেজে অনার্সে ভর্তি হতে পারবে। এর চেয়ে আরও একটা যে বড় সুবিধা রয়েছে, ওই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা সব ইনফরমেশন দিয়ে তারাই কিন্তু তোমাদেরকে সব কিছু ব্যবস্থা করে দিবে অ্যাপ্লিকেশানের। সে এইখানে তোমাদের কোনো প্রকার ওয়েটিংয়ে থাকা লাগতেছে না, একদম প্রথম ধাপে কিন্তু তোমরা ওইখানে ভর্তি হতে পারবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম টিক, যা প্রথম যে পথ রয়েছে সেটি। তারপর দ্বিতীয়ত তোমাদের জন্য যে পথটি করা রয়েছে সেটি হচ্ছে তোমরা যেই কলেজ থেকে ইন্টার পাস করেছো সেই কলেজে অনেক সময় দেখা যাচ্ছে সেটি হচ্ছে ইন্টার পর্যন্ত সীমাবদ্ধ থাকে, সেখানে অনার্সের কোনো সাবজেক্ট থাকে না কিংবা অনার্স চলমান অবস্থা থাকে না, সেই ক্ষেত্রে এখানে একটু ঝামেলা হয়। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ওই কলেজে যেই পয়েন্ট তোমাদের কম রয়েছে সেখানে কিন্তু তোমরা অনার্স করতে পারবে না। এই ঝামেলাটার কারণে তোমরা কিন্তু যে পথটা বেছে নিতে হবে সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। তোমরা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি না হতে পারলেও কিন্তু তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এই কোর্সগুলি করতে হবে। তো এই বিষয়ে তোমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য কিন্তু অনেক কস্ট পড়ে, খরচের মাত্রাটা কিন্তু অনেক বেশি পড়ে। তো অনেকের কিন্তু সামর্থ্য হয় না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার জন্য। তো তোমাদেরকে আগে থেকে এই বিষয়ে রিসার্চ করে রাখতে হবে যে ওই ইউনিভার্সিটিতে পড়তে গেলে তোমার মাসিক এমনকি বছরে কত টাকা অ্যামাউন্টের প্রয়োজন পড়তে হবে। তো যাদের মনে হচ্ছে আর্থিক অবস্থা ভালো রয়েছে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে পারো। তারপর 3 নম্বর যে পথে তোমাদের জন্য খোলা রয়েছে সেটা হচ্ছে তোমরা যেই কান থেকে ইন্টার কিংবা এইচএসসিটা কমপ্লিট করেছো সেইখানে যদি অনার্স কোর্স না থাকে এমনকি তোমাদের সামর্থ্য নেই যে তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বে, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু কাজ করতে হবে। তোমাকে একদম একটু খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন কলেজগুলোতে কম্পিটিশান লেভেলটা একটু কম রয়েছে, অর্থাৎ
সেই কলেজগুলো একদম নতুন প্রতিষ্ঠিত হয়েছে, এমনকি অনার্স কোর্স নতুন চালু হয়েছে। তো প্রথম দিকে দেখা যাচ্ছে কোনো কম্পিটিশান থাকে না, কোনো জিপিএ এর প্রয়োজন হয় না। ওইখানে ভর্তি হওয়ার জন্য প্রথম দিকে দেখা যাচ্ছে কম জিপিএ নিয়ে কিন্তু সেখানে অনার্স কোর্সে ভর্তি হওয়া যায়। তো সেই জন্য তোমরা এই কাজগুলো করে নেবে যে একটু খোঁজার চেষ্টা করবে কোন বিশ্ববিদ্যালয়ে আসলে নতুন অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি তোমরা একটা কাজ করতে পারো, গ্রামাঞ্চলের যে বেশ অনেক কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু কম্পিটিশন লেভেল কম থাকে, এমনকি ওই কলেজগুলোতে কিন্তু জিপিএ এর মাত্রা কম হলেও তোমরা অনার্স কোর্স করতে পারবে। এটা হচ্ছে 3 নম্বর পথ। তারপর 4 নম্বর তোমাদের জন্য যে কোর্সটি করা আছে সেটি হচ্ছে জিইডি কোর্স। এটির ফরম্যাট এটা হচ্ছে জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট। এটি সম্পূর্ণ বাইরের একটি কোর্স, ইউএসএ ইউকের তাদের একটি ইংলিশ ভার্সনের কিন্তু একটি কোর্স হয়ে থাকে। এই কোর্সটি করার মাধ্যমে তোমরা কিন্তু ইজিলি অনার্সে ভর্তি হতে পারবে। এছাড়া তোমরা চাইলে এই কোর্সটি করার পরে বাইরে গিয়ে কিন্তু পড়াশোনা করতে পারবে। এমনকি এটার যে বড় সুবিধাটা হচ্ছে, তোমরা যারা ড্রপ আউট রয়েছো অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়ে তোমরা কোনো ক্রমে কোনো সমস্যার কারণে যদি তোমরা ড্রপ আউট হয়ে যাও, সেই ক্ষেত্রে তোমরা যদি এসএসসি পরীক্ষা না দাও, এছাড়া এসএসসি পরীক্ষা যারা ফেল করবে, এছাড়া তোমাদের জিপিএ যাদের কম রয়েছে, এরকম যারা মূলত এই প্রতিবন্ধকতা রয়েছে, তোমরা কিন্তু চাইলেই জিএডি কোর্স করে কিন্তু তোমরা অনার্সে ভর্তি হতে পারবে। এটা কিন্তু জিএডি কোর্সের মাধ্যমেই সম্ভব হচ্ছে, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ইজিলি তোমরা অনার্সে ভর্তি হতে পারবে। তো এই কোর্সটি মূলত তোমরা করতে মূলত 4 মাস সময় লাগবে, এমনকি 5টি বিষয়ে পরীক্ষা হবে এই কোর্সটি করার জন্য। জিইডি কোর্সটা করলে একদিকে ভালো হয় যে বাইরের দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা যায়, এমনকি বাইরের দেশে যাওয়ার একটি অপরচুনিটি থাকে, সেক্ষেত্রে বিভিন্ন কাজকর্মে কিন্তু এক ধাপ এগিয়ে যাওয়া যায়। তো তোমাদের যদি এরকম একটা সিচুয়েশান হয়ে থাকে, অপরচুনিটি যদি ভালো হয়, সেক্ষেত্রে তোমরা এই কোর্সটি করতে পারো। এছাড়া এই একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এটা ভালো একটি অ্যাপোর্ট পেলে। এছাড়া তোমরা এই পুরো বিষয়ে আরও ইন ডিটেলে জানার জন্য কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারো। সর্বশেষে যে 5 নম্বরে তোমাদের জন্য রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে, তোমরা এই যে উপরে যে আমরা প্রথম থেকে 1, 2, 3, 4 যে রাস্তা আমরা দেখে দিয়েছি, সেইখানে যদি তোমরা সুবিধা যদি না মনে হয়, সেক্ষেত্রে তোমরা অনার্সে ভর্তি হতে পারবে না। সেক্ষেত্রে তোমাদেরকে ওই বছর যদি তোমরা পড়াশোনাকে চালিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে ডিগ্রিটাকে বেছে নিতে হবে। আর ডিগ্রি পড়ালে মূলত তোমাদের আহামরি কোনো জিপিএর প্রয়োজন নেই, তোমরা কিন্তু ইজিলি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবে। তো ডিগ্রিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটু প্রতিবন্ধকতা রয়েছে, তোমাদেরকে ডিগ্রিতে বছর হচ্ছে 3 বছরের কোর্স আর অনার্স হচ্ছে 4 বছরের। তো এখানে ডিগ্রি করার পরে তোমরা কিন্তু সরাসরি বিসিএসে অংশগ্রহণ করতে পারবে না, সেজন্য তোমাদেরকে মাস্টার্স করে দেন তোমাকে বিসিএসটাকে পরীক্ষা দিতে পারবে। কিন্তু অনার্সের যে সুবিধা রয়েছে, অনার্স শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু তোমরা বিসিএসে মাস্টার্স ছাড়াই কিন্তু সেখানে পরীক্ষা দিতে হবে। তো এটা আসলে ডিপেন্ড করছে তোমার উপর, তোমার জিপিএ ভালো হতো তুমি অনার্স কোর্স করবে। এছাড়া তুলনামূলকভাবে আজকাল যুগে কিন্তু অনার্স আছে ডিগ্রিটার তুলনামূলকভাবে ডিমান্ডটা একটু কম রয়েছে। তো এই সকল যে 5টি আমরা বিষয় বললাম, এই 5টি থেকে তোমার ক্ষেত্রে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি মনে হচ্ছে কোনটিতে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন জানাবে। তো এই ছিল মূলত তোমাদের মধ্যে যাদের জিপিএ কম রয়েছে, তোমরা কীভাবে অনার্সে ভর্তি হবে এ নিয়ে আমাদের স্বল্প কিছু গাইডলাইন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।